রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত শিশুসহ সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম তবে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন হাসপাতালের কমপক্ষে অর্ধশতাধিক মানুষ চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক রবিবার সাতাশে জুন সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে মগবাজার প্লাজায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণে সেখানে দোতলা একটি ভবন উড়ে গেছে তবে কি কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনী কেউ বলতে পারছে না কেউ কেউ বলছেন গ্যাসের বিস্ফোরণ বা নাশকতাও হতে পারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে এ ঘটনায় মগবাজার শান্তিনগর মৌচাক সাতরাস্তা বাংলা মোটর ও কাকরাইলে ভয়াবহ যানজট তৈরি হয়েছে জানা যায় ভবন ভেঙে সামনের রাস্তায় আজমেরি পরিবহন এবং আল আলমক্কা পরিবহনের উপরে ছিটকে পড়ে আশপাশে বিশাল সেন্টার আরং ও রাসমণি হাসপাতালের কাঁচ ভেঙ্গে যায় কি কারণে বিস্ফোরণ হয়েছে এখনও জানা যায়নি ধারণা করা হচ্ছে এসি কিংবা গ্যাসের বিস্ফোরণ হতে পারে ওই এলাকায় সকাল থেকে গ্যাসের সমস্যা ছিল তাদের অনেককে কমিউনিটি হাসপাতাল ও আদিন হাসপাতালের নেওয়া হয়েছে অনেকেকেই শেখ হাসিনা বান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অমিত পাল জানান তারা পঞ্চাশ জনকে চিকিৎসা দিয়েছেন এর মধ্যে একজন শিশু ও পুরুষ মারা গেছেন অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে অধিকাংশের হেড ইনজুরি তবে কয়েকজনের থার্ড ডিগ্রি বান রয়েছে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ